চেয়ারে বসার পর মানুষকে ভুলে যেও না, না হলে মানুষ লাথি মেরে দূরে সরিয়ে দেবে, সেটাও বেশি সময় লাগবে না। প্রধান উপপ্রধানদের হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। বাংলা ও বীরভূমের ইতিহাস দেখলে শুধু খুনোখুনি কাটাকাটি বাম জামানায় বুলডোজার চালানো হয়েছিল মানুষের উপরে, বিস্ফোরক অভিযোগ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর শ্রীনিকেতন ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েত, কঙ্কালতলা গ্রাম পঞ্চায়েত এবং সর্পলহনা গ্রামে পঞ্চায়েতের উদ্যোগে নতুন নির্বাচিত জেলা সভাধিপতিকে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানেই এমন সব মন্তব্য করেন কাজল শেখ। যারা আছে তাদের উদ্দেশ্যে সাবধান বার্তা দেওয়া যায়, ভাই তোমাদেরকে বসিয়েছে এরিয়ারে মানুষ, তোমাদেরকে ভোটারদের প্রয়োগের মাধ্যমে তোমাদেরকে চেয়ার দিয়েছে প্রধান উপপ্রধান পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সদস্য সদস্য হয়েছ, প্রশাসনিক দপ্তরে তোমরা আছো, তোমরা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্বগুলো পালন করো, নিষ্ঠার সঙ্গে দায়িত্বগুলো পালন করো, মানুষ তোমাদেরকে আশীর্বাদ করেছে, চেয়ারে বসার পর মানুষকে ভুলে যেও না, কারণ ওই মানুষগুলো তোমাদেরকে লাত মেরে দূরে সরিয়ে দিতে বেশিক্ষণ সময় লাগবে না।